বহু চিফ মিনিস্টার আছেন যারা স্বপ্ন দেখেন না, যারা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারেন না। কিন্তু বিধান রায় একজন মুখ্যমন্ত্রী যিনি স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন। বাংলার আগামী প্রজন্মের মানুষের কাছে আমাদের এইটাই আগামী আবেদন থাকবে, আপনারা বাংলাকে তৈরি করুন, সবাই মিলে হাত মেলায় হাত মিলিয়ে বাংলাকে তৈরি করি, বাংলার অগ্রগতিকে দেখি। দলের রং নয়, পতাকার রং নয়, এখানে একটাই মন্ত্র হোক বাংলার উন্নয়ন। সেখানে সবাই মিলে সমানভাবে সমান গুরুত্ব দিয়ে বাংলাকে উন্নয়নের পথে টেনে নিয়ে যায়। বিধান রায়ের জন্মদিন বিধান ট্রাস্টের পক্ষ থেকে এটা প্রতি বছরের মতো এবছরও উদযাপিত হচ্ছে। এটা তৃণমূলের প্রোগ্রাম নয়, এটা কংগ্রেসের প্রোগ্রাম নয়, এটা অ্যাবসলুটলি বিধান ট্রাস্টের প্রোগ্রাম। আমি যেদিন কংগ্রেসের সভাপতি ছিলাম, কংগ্রেসের নেতা ছিলাম, সেদিনও এই দিনটাকে আমরা অবজার্ভ করতাম, আজ টিএমসি সাংসদ হিসেবে অবজার্ভ করছি। এর মধ্যে কোনো বিশেষত্ব নেই। আমি মনে করি যে বিধান রায়ের জন্মদিনটাকে স্মরণ করাটা আমাদের মানে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সকালবেলা বিধান রায়ের প্রতিকৃতিতে মালা দিই, বিকেলবেলা একটা সেমিনার করি, এটা আজকে নতুন নয়। আর এর মধ্যে দিয়ে যারা রাজনৈতিক মানে বিচার বিশ্লেষণের কথা বলছেন, তারা হচ্ছেন বেসিক্যালি মানুষ খুবই শকুন, কারণ শকুন যত ওপরেই ওঠে তারা নজর থাকে তাদের ভাগাড়ে। অর্থাৎ বিধান রায়ের মৃত্যুদিনে যারা রাজনীতি খুঁজতে এসছেন তারাই ভাগাড়ের শকুন।